हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल कुकिंग विद कोयल। आज के आमी चले एसेछि आरो एकटा बांगालीदेर सबथेके प्रिय रान्नार रेसिपी निये। बांगाली मानेई माछे भाते बांगाली, सबाई ता जाने। बांगालीदेर मध्ये खूब प्रचलित एकटा रान्ना, सेटा होच्छे लाउ चिंगड़ी। आज के आमी आपनादेर साथे शेयर करब जे लाउ चिंगड़ी आमी कीभाबे बानाई। এটা একটা খুবই সহজ রান্না, অনেকেই হয়তো রান্নাটা জানে, আবার অনেকেই হয়তো জানে না বা জানলেও অন্য পদ্ধতিতে বানায়। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই রান্নাটা করি। আর চিংড়ি মাছ কিন্তু এমনই একটা মাছ যেটা মাছ না পোকা আজও আমরা জানি না, কিন্তু এটা সব অনেক রকম সবজির সাথে দিয়েই এই রান্নাটা হয়। তো দেখে নিই আমরা লাউ চিংড়ি বানাতে আমাদের কী কী লাগছে। তার আগে বলে দিই, আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম আরও রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন। চলুন তাহলে দেখে নিই লাউ চিংড়ি বানাতে আমাদের কী কী লাগছে। লাউ চিংড়ি বানাতে প্রথমেই আমাদের যেটা লাগছে সেটা হলো লাউ। এখানে আমি লাউটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সরু সরু করে। চেষ্টা করবেন একটু কচি লাউ নেওয়ার, তাহলে রান্নাটা ভালো হবে। আর নিয়েছি এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটার মাথা টাথা ছাড়িয়ে, খোলা টোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ফোড়নের জন্য আমি এখানে ছোটো 1 চামচ গোটা জিরে, 2 তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 2টো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। মশলার মধ্যে এখানে আমি হাফ চামচের মতো এখানে হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি ব্যবহার করেছি। রান্নাটা আমি করব সর্ষের তেল দিয়ে, আর নিয়েছি আমি অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার আমরা প্রথমেই চিংড়ি মাছটার মধ্যে হলুদ আর নুন ছড়িয়ে একটুখানি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। অল্প একটু নুন আর হলুদ ছড়িয়ে কিছুক্ষণের জন্য চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখে দেব, যাতে নুন হলুদটা ভালো করে চিংড়ি মাছের ভেতর অবধি যায়। তারপরে এখানে আমরা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করছি। দেখুন এখানে আমি 4-5 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলটা একটু অল্প গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলোকে দিয়ে দেব। দেখুন আমাদের মোটামুটি তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না, না হলে একটু রাবারের মতন হয়ে যায়। হালকা একটু ভেজে নিলেই হবে। এপিট ওপিট করে মাছগুলোকে হালকা একটুখানি ভেজে নিচ্ছি। দেখুন আপনারা, এপিট ওপিট করে মাছগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি আমার মতন 100 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে একটু বেশি পরিমাণ চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। লাউটা যেহেতু কমে যাবে, ওই জন্য সেই বুঝে মাছটা ব্যবহার করতে হবে। এবার ওই একই তেলে আমি গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, আর 2টো তেজপাতাও ফোড়ন দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি বলে দিই, আপনারা যদি কেউ ঝাল খেতে ভালোবাসেন তবেই এখানে তেলের মধ্যে চেরা কাঁচা লঙ্কাটা ফোড়ন দেবেন, আর না হলে আপনারা রান্নার মাঝে কাঁচা লঙ্কাগুলো দেবেন, কারণ তেলে ফোড়ন দিলে কিন্তু রান্নাটা খুব ঝালঝাল হয়। এখানে আমি এরকম 2 বাউল মতন লাউ ব্যবহার করেছি। আপনারা আপনাদের মানে লোক অনুযায়ী কতটা খাবেন সেই বুঝে ব্যবহার করবেন, কিন্তু লাউ কমে যায় অনেকটা। যারা রান্না করে আসে তারা জানে, যারা নতুন রান্না করছে তাদের বুঝে নিতে হবে আমরা যতটা লাউ ব্যবহার করছি রান্না হওয়ার পরে কিন্তু সেটা অর্ধেক হয়ে যাবে। এখানে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এখানে আমি ভালো করে মশলাগুলো লাউটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটায় কিন্তু জল ব্যবহার করার দরকার নেই, লাউ দিয়ে যে জল বেরোবে সেই জলেই লাউগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা বুঝে ব্যবহার করবেন, কারণ লাউটা এখন যতটা দেখা যাচ্ছে রান্নাটা হওয়ার পরে কিন্তু এর পুরো অর্ধেক হয়ে যাবে। এবার চিংড়ি মাছগুলো মিশিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পরে আমি চিংড়ি মাছগুলোকে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমি রান্নাটা হতে দেবো।
এখানে 5-7 মিনিট হওয়ার পরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে লাউটা দিয়ে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করিনি, লাউয়ের জলটা দিয়েই কিন্তু লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন আরও 5-7 মিনিট রাখার পরে জলটা টেনে গেছে। আমি চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করার পরে আমি একটু মানে হাই ফ্লেমেই রান্নাটা করে নিয়েছি, কারণ লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। রান্নাটা হয়ে যাওয়ার শেষে আমি গরম মশলাটা অল্প ছড়িয়ে দিয়েছি। আপনারা দেখতেই পেলেন যে কম উপকরণে আর খুব টেস্টি একটা রান্না। আর বাঙালিদের বাড়িতে বাড়িতে এই রান্নাটা হয়েই থাকে, এক একজন এক এক রকম পদ্ধতিতে বানায়। তো আপনারা আমার এই পদ্ধতিতে একবার রান্নাটা করে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগে। সবসময় তো একঘেয়েমি রান্না বা আমরা যেই পদ্ধতিতে একইভাবে বানিয়ে আসছি সবসময় একই রকম রান্না খেতে ভালো লাগে না, ওই জন্য মাঝে মাঝে অন্যরকমভাবে ট্রাই করেও দেখতে পারেন। আমার রান্নার রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিয়ে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম আরও রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন। ধন্যবাদ।